আমরা কথা দিয়েছিলাম যে আগের ভিডিওর পরে আমরা চলে আসব অর্কিড বাগানের পরিচর্যা সম্পর্কে জানার জন্য কোথা থেকে গাছ কিনবেন কিংবা কি গাছ কিনবেন কোন প্রজাতিটা কি এবং তার ফ্লাওয়ারিং কি তার ট্রিটমেন্ট কি কোন পটে লাগাবেন কিংবা কিভাবে ট্রিটমেন্ট করবেন সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওটাতে থাকবে গোপালদার একটা ছোট্ট অর্কিড বাগান বাড়ির জায়গা খুবই কম এত গাছ করা সত্ত্বেও একটা ছোট্ট জায়গা করে প্রচুর অর্কিড লাগিয়েছেন গোপালদা তো চলুন আমরা গোপালদার কাছ থেকে এই অর্কিড বাগানের পরিচর্যা সম্বন্ধে কিছু টিপস আমরা এখন নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কীভি সুন্দর ফুল ফুটে রয়েছে অর্কিডের যে ফুলটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে যদি ফোটে এই ফুলের জিবিটি অনেক বেশি হয় অন্যান্য অনেক ফুলের থেকে তাই আপনারা প্রত্যেকেই কিন্তু বাড়িতে ছাওয়া জায়গা থাকলেও আপনারা কিন্তু এই অর্কিড করতে পারেন তাতে কিন্তু আপনার এটা হচ্ছে ড্যান্ড্রোবিয়াম এটাও ড্যান্ড্রিয়াম এটাও ড্যান্ড্রোবিয়াম

আর এগুলো হচ্ছে এটা হচ্ছে রিঙ্গো স্টাইল রিঙ্গো স্টাইলে যে সব ফুল আছে সব পাড়ে যে আছে আচ্ছা যে বাড় আছে যে বাড় কিন্তু সব বাড় হ্যাঁ 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 রিঙ্গো স্টাইল এটা রিঙ্গো স্টাইল আর এই দিকে এটা হচ্ছে ভেন্ডা কোনটা ভেন্ডা দেখো এটা ভেন্ডা এটাও ভেন্ডা ভেন্ডা এই সব ভেন্ডায় ফুল ছিল সব সয়ের মাঠে গিয়ে শেষ আচ্ছা ভেন্ডায় ফুল ছিল সয়ের মাটি গিয়ে শেষ হয়ে গেছে ফেনো লাক্সিস এই যে ফেনো এইগুলো হচ্ছে ফেনো আচ্ছা মিডিয়াটা কি হবে তুমি একটু বলে দাও মিডিয়া হচ্ছে আপনার ঝামা ইট লাগবে জামা ইট মানে যেটা পাঠা যায় পাওয়া যায় এই হচ্ছে ঝামা ইট হ্যাঁ এটা ঝামা ইট আর এই হচ্ছে দেখাচ্ছি মিডিয়াটা এই হচ্ছে কাট কয়লা কাট কয়লা আর এই হচ্ছে ক্লেবড হুম এই তিনটে সমান ভাগে করতে হবে হ্যাঁ প্রত্যেকটা অর্কিড করতে গেলে তাই তো হ্যাঁ প্রত্যেকটাই জামার মধ্যে অর্কিড আছে মিডিয়া ভেন্ডা ভেন্ডা এদের লাগে না না ভেন্ডা তো শুধু পটে দিয়ে দিলে ওটা ঝুলে যায় আর ক্যাটেলিয়া গুলো লাগে ক্যাটেলিয়াও লাগে না ক্যাটেলিয়াতে লাগে ক্যাটেলিয়া এই এক মিডিয়া ক্যাটেলিয়া ডেন্ড্রোবিয়াম এই মিডিয়া হবে ক্যাটেলিয়া ডেন্ড্রোবিয়ামের এই মিডিয়া হবে এবারে সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড মারতে হবে কি ফাঙ্গিসাইড মারো তুমি আমি বেবিস্টিন মারি বেবিস্টিন মানে কি স্প্রে করে তাই তো হ্যাঁ স্প্রে করে সব গাছে গোড়ায় হ্যাঁ সপ্তাহে আর জল জল কিভাবে দাও জল আমি গরমের সময় দুবার দেই শীতে ঠান্ডা ওয়েদারে একবার দিই আর বর্ষার সময় তখন

আর এই সব কাজগুলো এত জল দেবে জল অল্প খাবে ক্যাটিলিয়া আর জল জলও ক্যাটিলিয়া তো একদম খুবই কম জল খাবে হুম আর ভ্যান্ডা অল্প একটু জল দিলে হয় মানে ওটা গোড়াটা ভিজিয়ে দাও নাকি গোড়াটা ভিজিয়ে দেওয়া আচ্ছা ভিজিয়ে দেয় আচ্ছা সুবিধা নেই একজন একরকম সিস্টেমে করে যে যা সিস্টেমে করে আমি আমার সিস্টেমে করি আচ্ছা আর একজন তার সিস্টেমে করে হুম এবার তুমি যেটা বলছিলে যাদের বাড়িতে জায়গা কম থাকবে এই সমস্ত জিনিসগুলো যাদের বাড়িতে জায়গা কম থাকবে তাদের হিসাব ঠিক আছে অল্প ছাওয়া ফাওয়া জায়গা এইসব গাছগুলো হবে অল্প জায়গায় আমি এই বয়স হয়ে যাচ্ছে আমি ওই জন্য ছোট জায়গার মধ্যে আর এইসব সব গাছ হয়তো করতে পারবো না অল্প জায়গা এই ছাদ থেকে ওঠানো মানে ওই গাছ অনেক ঝামেলা হালকা নিয়ে যাও হালকা শোকও করতে পারবো সব গাছে তারা কাজ টাইম কম আছে এইসব গাছগুলো তারা করতে পারে অসুবিধা নেই সপ্তাহে একদিন সাইড দেবে একদিন সিউট দেবে

তা গাছ কোথা থেকে কিনলে ভালো হয় একটু কম পয়সায় পাওয়া যায় তুমি তো কোন জায়গা থেকে কিনেছো সেটা একটু বলো আমি জায়গা থেকে কিনেছি আমি মুকাজির থেকে কিনেছি আমার একটা বন্ধু আছে তার থেকে কিনেছি হুম সুবিন্দুর থেকে নিয়েছি হুম সুমিতের থেকেও গাছ নিয়েছি হুম আচ্ছা আর তুমি তুমি কবে থেকে চারা প্রোভাইড করবে মানুষকে আমি এখন অর্কিডের চারা এখন প্রোভাইড করতে একটু দেরি আছে আমি একটা সেট করব এই সেটটা করার পরে তারপরে ঘোষণা করব কবে করব হ্যাঁ সেটা আমাদের ভিডিওতে বলে দেওয়া থাকবে আর এই গাছগুলোকে একবার দেখিয়ে দিই এই অর্কিডের নিচে যেই গাছগুলো রয়েছে এই গাছটার নাম কি এর নাম লিপস্টিক না না এটা লিখছি না লিপস্টিক হচ্ছে লিপস্টিক হ্যাঁ এর নামা চালা দরকার প্রত্যেক এর

নিচে যাচ্ছি আমরা নিচে গিয়ে দেখার চেষ্টা করছি তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি বলেছিলাম হ্যাঙ্গিং গাছ দেখাবো একবার এই ব্যাক সাইড থেকে দেখিয়ে দেখাচ্ছি এরপরে আমরা কিন্তু ফ্রন্ট সাইড থেকেও দেখাবো গোপালদার এই হ্যাঙ্গিং গাছগুলো কিন্তু দুর্দান্ত লেভেলের হ্যাঙ্গিং গাছ হ্যাঙ্গিং গাছের কিছু টিপস আমরা গোপালদার থেকে জেনে নেবো এবং এ আচ্ছা এইগুলো তুমি কাটাই ছাটাই করো তো আবার একবার হাত দিয়ে হাত দিয়ে আচ্ছা আচ্ছা

এই নারকেলের ছোবড়া আর কোকো কোকো চিপস কিন্তু দুর্ধ্বস্য রেজাল্ট এই গাছগুলো প্রত্যেকটা মাঠেই কিন্তু শয়ে অংশগ্রহণ করেছিল দুধস্ব পরিমাণে প্রাইস পেয়েছে গোপালদায় বছরে গোপালদায় কোনো গাছ বাদ দেয়নি ফুল থেকে ফল থেকে সবজি থেকে হ্যাঙ্গিং প্ল্যান্ট অর্কিড সব কিছু মানে মাঠের সব প্রাইস গোপালদায় নেবে এরকম মেন্টালিটি তো গোপালদার আগের সিজনের কিছু প্রাইস দেখাই বাড়িটা পুরো সাজানো দেখুন বন্ধুরা আগের সিজনের কিছু প্রাইস এবছরের প্রাইসগুলো আমি দেখাচ্ছি তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন গোপালদা কিন্তু প্রতিটা মাঠ থেকেই বড় বড় ট্রফি পেয়েছে এরকম ট্রফি যদি আপনারা পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত মূল্যবান পুরো ভিডিওটা দয়া করে দেখবেন আমরা ভিডিও করতে করতে আপনাদেরকে দেখাবো বললাম যে নিচ থেকে গোপালদার বাড়িটাকে কেমন দেখতে লাগে নিচে কিন্তু বেশ কিছু পাতাবাহার গাছ রয়েছে এগুলো কিন্তু ছাওয়াতেই খুব ভালো হয় তাই আপনারা কিন্তু বাড়ি সাজানোর জন্য যেমন করতে পারেন তেমনি শোয়ের মাঠেও কিন্তু এগুলোকে নিয়ে যেতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পাতাবাহার গাছ সানসেটটাকেও খালি দেয়নি ওখানেও গাছ আছে এইবার আমি হ্যাঙ্গিং গাছগুলো দেখানোর চেষ্টা করছি যেগুলো আমরা ওপর থেকে দেখলাম দেখুন বন্ধুরা হ্যাঙ্গিং গাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং দারুণ লাগছে বাড়ির লুকসটা যেমন খুলে গেছে তেমনি গাছটাও সুন্দর হয়েছে এইরকম হ্যাঙ্গিং গাছ কিন্তু আপনারা প্রত্যেকে বাড়িতে লাগাতে পারেন আপনাদের বাড়ির ব্যালকনি সাজানোর জন্য আপনাদেরকে টিপস দেওয়া হয়ে গেছে সাইডে গাছ আছে নাকি গোপালরা সাইডেও কিন্তু আমি উঁচু করে দেখাচ্ছি প্রচুর গাছ আছে কোথাও বাদ দেয়নি গোপালদা তো দেখুন বন্ধুরা গোপালদা কিন্তু সাইডে প্রচুর গাছ রেখেছে যেই গাছগুলোও কিন্তু সয়ে গেছিলো আমি দেখেছি সোদপুর মাঠে ঠিক আছে তা আপনারা কিন্তু এই রকমভাবে বাড়ির চারিদিক গাছে ভর্তি করতে পারবেন তাতে যেমন সবুজায়ন হবে তেমনই কিন্তু আপনাদের মনের শখ মিটবে সাথে সাথে আপনার বাড়িতে কিন্তু প্রচুর লোক আসবে দেখতে গাছ এটাই আমাদের ভালোবাসার জিনিস গাছ প্রত্যেককে মানুষ প্রত্যেকটা মানুষ ভালোবাসে তাই সেই গাছগুলোকে ভালোবেসে আপনারা প্রত্যেকে গাছ করুন তাহলে আমাদের যেমন ভালো লাগবে তেমনই আপনাদেরও ভালো লাগবে মন ভালো থাকবে আপনাদের সবাইকে রিকোয়েস্ট আপনারা প্রত্যেকে দীপুস গার্ডেন ফলো করুন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আসুন সাবস্ক্রাইব করুন বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন তাতে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ